সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের বিষয় বিজ্ঞান দশম শ্রেণী, অধ্যায় সপ্তম প্রত্যয়। আজকের পাঠের বিষয় হলো প্রাথমিক জীবনে খারের ব্যবহার ও শব্দগুলো। আসলে এই খারের আমরা প্রতিদিন প্রাত্যহিক জীবনে খারটা আমরা কীভাবে ব্যবহার করবো, সাবধানতা কী 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 উপায়ে সাবধান ব্যবহার অবলম্বন করতে হবে। সাধারণত খেয়াল করো, মৌমাছি গুল ফুটালে বা পিঁপড়ে কামড়ালে আমাদের শরীরে জ্বালা পোড়া হয়, চুলকানি হয়, ফুলে ওঠে। এর কারণ হলো, দেখো, পিঁপড়ে কামড়ালে ফরমিক অ্যাসিড নিঃসৃত হয়, আর মৌমাছি গুল ফুটালে ফরমিক অ্যাসিড, মেলিথিনিন এবং অ্যাপামিন নিঃসৃত হয়, যার কারণে জ্বালা পোড়া হয়। অর্থাৎ এই পিঁপড়া কামড়ালে কিন্তু জ্বালা পোড়া হয়, আর মৌমাছি উল্টোটালে জ্বালা পোড়া এবং ফুলে ওঠে, পিঁপড়া কামড়ালে ফুলে ওঠে। এর কারণ হলো এই ক্ষারজাতীয় এগুলো আমাদের শরীরে নিঃসৃত করে, যার কারণে এগুলো আমাদের জ্বালা পোড়া এবং ফুলে ওঠে। এখন প্রশ্ন হলো, পিঁপড়া কামড়ালে বা মৌমাছি উল্টোটালে করণীয় কী? আমাদের পিঁপড়া কামড়ালে অনেক সময় বা মৌমাছি উল্টোটালে কী করণীয় আছে? জ্বালা পোড়ার জন্য আমাদের সাধারণত এই জ্বালা পোড়ার কারণ হলো অ্যাসিড। অ্যাসিডিটির পরিমাণ ওখানে আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের জ্বালা পোড়া হয়। জ্বালা পোড়া প্রশমনের জন্য আমরা সাধারণত বিভিন্ন ধরনের মলম, লোশন ব্যবহার করে থাকি, সাথে আমরা চুনও ব্যবহার করলে অনেকটা উপকার পেতে পারি। আর সাধারণত এই যে তোমার বিষয় হলো, এরকম লোশন সাধারণত বেকিং সোডা ব্যবহার করে আমরা ভালো ফল পেতে পারি। তাছাড়া মাটির অ্যাসিডিটি দূর করতে আমরা এখানে বিভিন্ন ধরনের জিঙ্ক, ক্যালসিয়াম অক্সাইড এগুলো ব্যবহার করতে পারি, ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করতে পারি, যার জন্য মাটির অ্যাসিডিটি দূর হতে পারে। তাহলে আমাদের গ্যাস্ট্রিক বা ব্যথা অ্যাসিডিটির কারণে যে অ্যান্টাসিড খাই তা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড খেলে আমাদের যে গ্যাস্ট্রিকের যে অ্যাসিডিটিটা আছে, আমাদের শরীরে যে অ্যাসিডিটি ফেলে যায় পাকস্থলীতে, সেটাও দূর হয়। তো এই আমরা এই সাবধানে এই অ্যাসিডিটিগুলো দূর করার যে ইয়েগুলা মলম, লোশন এগুলো সাবধানে ব্যবহার করো এক্সটার্নাল ইউজের জন্য। তাহলে সবাই ভালো থাকো, আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।